মহিলা ফোন করে অ্যাকিউজকে ডাকে যে সে একটা আত্মি বাড়িতে যেতে হবে, সেই আত্মীয় বাড়িতে বিয়ের প্রস্তাবে রাজি না হয় খুন গৃহবধূকে। গ্রেপ্তার অভিযুক্ত যুবক এক সপ্তাহ আগে হলদিয়ার ভবানীপুরের বাঁশখানা গ্রামে নৃশংসভাবে খুন হয়েছিলেন এক মহিলা, কিন্তু তখন মৃত মহিলার পরিচয় জানা যায়নি। পুলিশ মৃত মহিলার পরিচয় জানার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে, তবুও তা অধরাই ছিল। মহিলার মৃত্যু চার দিনের মাথায় গত 23 এপ্রিল মৃতের পরিবার ভগবানপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। সেই সূত্র ধরেই মৃতার পরিচয় জানতে পারে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম টুম্পা দত্ত মান্ডি, বয়স 30 বছর, পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার অন্তর্গত মনিরাম চকের বাসিন্দা। তাকে নিখুঁত পরিকল্পনা করে খুন করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় মূল অভিযুক্ত পশ্চিম মেদিনীপুর জেলার এবং থানার খড়িকা গ্রামের বাসিন্দা রঞ্জন মানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যা 8:45 নাগাদ ভবানীপুর থানায় খবর আসে যে বাঁশখানা জলপাই বলে গ্রামে একটা মহিলার রক্তাক্ত দেহ পড়ে আছে। ওখানে ইমিডিয়েটলি সিনিয়র অফিসার্স স্পট ভিজিট করেন। স্পট ভিজিট করে দেখা যায় যে একটা মহিলার বডি সতি পুল অফ ব্লাড ওখানে পড়ে আছে। এবারে ওখান থেকে বডিকে আমরা নিয়ে এলাম, দেখা গেল যে বডির উপরে বেশ কিছু শার্প ওয়েপন দিয়ে আঘাতের চিহ্ন আছে। নেক্সট ডেও ওখানে অনেকটা মাল্টিপল টিমস ভিজিট করেন। আমাদের জেলা পুলিশের সুপারিনটেন্ডেন্ট পুলিশের আদেশে অ্যাডিশনাল এসপি হলদিয়ার নেতৃত্বে কয়েকটা পার্টিসিপেন্টসকে নিয়ে একটা স্ট্রং ইনভেস্টিগেটিভ টিম করা হয়, যাদেরকে আলাদা আলাদা ডোমেন পার্সু করতে দেওয়া হয়। যেহেতু বডি একটা ছোট সরু রাস্তায় পাওয়া গেছিলো, ওখানে আমরা দেখলাম যে ফোর হুইলার যাওয়ার কোনো জায়গা নেই, ফলে আমরা মোটর সাইকেল নিয়ে কাছাকাছি গ্রাম সার্ভে করে অনেকটাই চেষ্টা করলাম, কিন্তু অপ্রাণ চেষ্টা করেও সে বডি কিন্তু আইডেন্টিফাই করা যায়নি। আমরা আমাদের জেলাতে এবং অ্যাডজয়নিং জেলাগুলোতে যে মিসিং ডেটা ফিগার আছে তার সঙ্গে ক্রস রেফারেন্সিং করলাম, কিন্তু তবুও সে মহিলার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা বুঝলাম যে মহিলা ইন অল লাইকলিহুড লোকাল নেই, নাহলে লোকাল হলে সে যারা জানি হয়ে যেত। তাহলে আমরা সে অল ওভার ওয়েস্ট বেঙ্গল সে ইমেজগুলোকে সার্কুলেট করলাম। আর আমাদের একটা হেডকোয়ার্টার টিম কন্টিনিউয়াস বেসিসে যতগুলো মিসিং এন্ট্রিজ হচ্ছে সব জায়গাতে ক্রস রেফারেন্সিং করতে থাকে। সেই ডেটা ম্যাচ করতে করতে একটা টিম যখন কাজ করছে, ইন দ্য মিন ওয়াইল আমরা কয়েকটা অন ফুট টিম তৈরি করলাম, যারা ওই মহিলার ছবি নিয়ে প্রত্যেকটা ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনে, টোটোতে, বাসে, আর যে কমনলি ফ্রিকোয়েন্টেড স্পটগুলো আছে, অস্পিকস প্লেসগুলো আছে, সে ম্যানুয়াল সার্ভে করি। আলটিমেটলি এটা জানা যায় 23 তারিখে ভগবানপুর থানাতে একটা মিসিং এন্ট্রি হয়েছে, যে বুলিয়া মোটামুটি আমাদের ডিসিজের সঙ্গে ম্যাচ হচ্ছে। সে ছবি যখন বাড়ির লোককে দেখাওয়া হলো, তখন সে উনি বাড়ির লোক কনফার্ম করে যে এই ছবি আছে। এরপরে লোকাল ইনকোয়ারি করে জানা যায় যে সেই মহিলার নাম টুম্পা দত্ত, উনি একজন বিবাহিত মহিলা। এবার ওনার একটা সাসপেক্ট হিসাবে আমরা জানতে পেলাম যে একজন এই যুবক যার বাড়ি হচ্ছে সবং আন্ডার পশ্চিম মেদিনীপুর, এর সঙ্গে সম্পর্ক ছিল 2 বছর ধরে। তারপরে আমাদের অনেকটা টেকনিক্যাল এভিডেন্সকে যখন আমরা এক্সপ্লোর করলাম, তখন দেখা গেল যে ওই স্পটে ওই সাসপেক্টের প্রেজেন্স কিন্তু সেই টাইমে ফিক্স করা যাচ্ছে। সেই সুবিধে গিয়ে আমরা আমাদের একটা টিম পশ্চিম মেদিনীপুরে গিয়ে অফিসকে ওর বাড়িতে অ্যারেস্ট করে আমরা নিয়ে এসেছি। সে নিজে ক্রাইমকে কনফেস করেছে। এটা জানা গেল যে 2 বছরের সম্পর্কের পরে অফিস ওই মহিলাকে সংসার করতে ওর ইন্টেনশন ছিল। ও চাইতো যে সে দুজনই নিজের এক্সিস্টিং স্পাউসকে ছেড়ে দেবে। আর এই কন্ডিশনে সে বহুবার প্রস্তাব দেওয়ার পরে যখন সে মহিলা প্রপোজালকে রিফিউজ করে, তখন সেই লাস্ট সেকেন্ড নেয় যার কারণে ওকে ছেড়ে দেবে। আবার সে একটা জায়গা সুলসান রাস্তায় বাড়ি দাঁড় করে যখন সে মহিলাকে বিয়ে করবে, সে মহিলা রিফিউজ করে সেখানে চাপ করে মাল্টিপল স্ক্যান দিয়ে স্টাডি চাইবো। আমরা পুরো ক্রাইম সিনকে রিকনস্ট্রাক্ট করবো, আর তার পার্সোনাল ইফেক্টস আর কীভাবে মানে সে কোন রাস্তা দিয়ে এসেছিল ওখানে অ্যালং দ্য ট্রাজেক্টরি সে উইটনেস করবে। ফোন করে অ্যাকিউজকে ডাকে যে সে একটা আত্মীয় বাড়িতে যেতে হবে, সেই আত্মীয় বাড়িতে নিয়ে ওই যে অ্যাকিউজ আছে সে নিজের মোটরসাইকেলে ওই মহিলাকে বসিয়ে সে আত্মীয় বাড়িতে যাচ্ছিল। সে কাজের সূত্রে আগেও হলদিয়া এসছে, সে কিন্তু যে ভিলেজ রোড আছে সে তাকে আগে থেকেই সে এক্সপ্লোর করে রেখেছে।
তো সে জানতো এই রাস্তায় গেলে সে একটা মানে সংযোজন থাকবে, ইয়ে থাকবে, শুনশান রাস্তা থাকবে। তখন সেই শুনশান রাস্তা থেকে সে মহিলাকে নিয়ে সুইচ ওয়ার্ড সাল দিয়ে যাচ্ছিল, তখনই সে সুযোগ পেয়ে সে অফেন্স করেছে। ওখানে অনেকটা লোক অনেক তো মানে জিনিসগুলোকে ডাম্প করেছে, তাহলে ওখান থেকে আমরা অনেক কিছু সে র্যান্ডম স্যাম্পল স্পেস জিনিসগুলো নিয়েছি। এবারে কোনটা জিনিস ওকে বিলং করছে কি করছে না সে ওর ইন্টারোগেশনে জানা যাবে। সে এখন আমরা শিওর নেই সে ওই ব্যাপার ছিল, সে ইট মে বি এ ডিফারেন্ট ব্যাপার হচ্ছে। যে কোনো মার্ডার কেসের ক্ষেত্রে যখন ডেড বডিকে যদি আইডেন্টিফাই করা যাচ্ছে না, তাহলে ডেফিনেটলি এটা একটা খুব চ্যালেঞ্জিং টাস্ক হয়ে যায়। এবারে একইবারই রুরাল সেকলুডেড জায়গাতে সে ডেড বডি যখন পাওয়া গেছে, গ্রামে এরিয়াতে রাত্রিবেলা বেশি চলাচল থাকে না, তাহলে সে মানে উইটনেস নিয়েও খুবই স্কারসিটি আছে, তো আমাদেরকে মানে অন্ধকার থেকে এই জিপগুলো বের করতে আসতে হয়েছে, তার জন্য অনেকটাই ম্যান পাওয়ার।